নমস্কার, মুসলিমদের সালাম। আর সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, কাজের বেশ চাপ আছে, তো বিষয়গুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আজকে সারাক্ষণই আপনার মধ্যে পাশে থাকেন। যে ধান এবছর যা কিছু পাইছিলাম বস্তা করে যে রেখে দিছে, আরো আছে না? আরো আছে কিছু, তো সবগুলো দানি বিক্রি করে দেবো আজকে। বিক্রি আগেই করা আছে, আজকে দানগুলো পাঠিয়ে দেবো আর কি। নৌকা করে নিয়ে যাবে, তুই বাইরে বলছি, তুই বাইরে আসছে, তো ঘরে আরো আছে না, তো সবগুলো বস্তায় আজকে নৌকায় আস্তে আস্তে করে নিয়ে যাবে। তো 4-5 খেপ লাগবো আর কি, দানগুলো উঠিয়ে দেয় নৌকায় নিয়ে ভরতে থাক। আমাকে তো বড় অবস্থা না, ছোট অবস্থা করে রাখছি। রাখলি তো ঘোরা বেশি হবো। নামি আসেন নাকি? সাবধানে যাইন, বেরোয় যান, খালি খালি বের নিয়ে আসেন, সমস্যা নাই। ধান সুলতান নিছে, কি বইটো সব নিছ? আচ্ছা, বাবা যাইতেছে গ্রামের নাম দুল্লা, ও চেয়ারম্যান অফিসে, ওখানে একটা কাজ আছে, বাবাকে ডাকছে, এজন্য যাচ্ছে। এখানে দুপুরের দিকে চলে আসবে। খানা খেয়ে
আমাদের এই টিপ ধান নিলেই শেষ হয়ে যায়। এ জায়গায় আছে 6 বস্তা ধান, বাকিগুলো নেওয়া হয়েছে। তোর ভাই নৌকা বাইতেছে, আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি নামছে। তোর ভাই পরীক্ষণটা করে দিয়ে দেন। ওই যে বৃষ্টি নামে গেছে, উপরে কালো মেঘ, যান পরীক্ষণটা দিয়ে দেন। বৃষ্টিতে কাজ খুব ক্ষতি করে দিল আজকে। পলিথিন আপাতত দেওয়া হয়েছে, বৃষ্টি হলে মোটামুটি নিরাপদ, ধান ভিজবো না। যাই, তোর সময় লাগবে কত সময়? 15-20 মিনিট সময় লাগবে না? তৈরি ভাই, ছোট কটা 17 বস্তা আর বড় আছে 13টা ধান হয়ে যায়। পলিথিন ডেকে দেখলাম, গাড়ি আসবে একটু পরে, গাড়িতে করে নিয়ে যাবে। পাকা রাস্তা সাইডেই। তৈরি ভাই চলেন যাই গা নাকি? হ্যাঁ, কষ্ট করলেন ভাই, বৃষ্টি তো বৃষ্টি। আজকে রান্না হইতেছে বৃষ্টি দিয়ে সারাদিনই, বৃষ্টি ধান নিয়ে ব্যস্ত। শাক ভাজি আর নিয়ে বেশ তরকারি আজকে। বৃষ্টি আবার আসার মতো ওই হয়েছে, বৃষ্টি মানে আবার আসবে। তরকারি হয়ে গেছে, এখন নামাবো। মা ডাকতেছে। শাক ভাজি হয়ে গেছে, আজকে খাইতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। ধানের ঝামেলা, সবচেয়ে বড় সমস্যা কি বৃষ্টি। বৃষ্টি কারণে সব কাজ পিছিয়ে গেছে, রান্না বান্না পিছিয়ে গেছে। আজকে শর্টকাট রান্না বান্না করছে, এই জন্য শাক ভাজি আর নিরামিষ তরকারি, ধান সব বিক্রি করে দেওয়া হয়েছে। ইন্দ্রে মনে হয় 2 মনের উপরে গেছে ধান। শাক ভাজি আমার কাছে খুব ভালো লাগছে, বাবা রান্না করছে।
Kłaszaj do tym wysoko. Gdzieś też raz, to drugie, to już się. আজকে সারাদিন একটু অন্যরকম পরিশ্রম গেছে, প্রায় দুপুরে রাত থেকে বিকাল পর্যন্ত শুধু বৃষ্টিতে ভিজে লাগছে ধান আনা নেওয়া নিয়ে। মানে বৃষ্টি নাই, নৌকায় ধান উঠাইছি, নৌকা যাওয়ার পর আবার বৃষ্টি, এই পরিস্থিতিতে গেছে। তো যাই হোক, ধান ঠিক মতো রাস্তায় নামিয়ে দিয়ে আসছি, ওখান থেকে গাড়ি দিকে নিয়ে যাবে। সন্ধ্যাও প্রায় হয়ে আসছে, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, আগামীকাল আবার দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। গুড বাই এভরিবডি।